নির্বাচনী প্রচারে এক প্রকার তুলেছেন মুখ্যমন্ত্রী তথা টাউন বরদালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিন নিজ বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার বরদয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড এলাকায় প্রচারে গিয়ে এদিনও দলের জয়ের প্রতি আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তার সাথে ছিলেন এলাকার বিজেপি নেতারাও মুখ্যমন্ত্রী বলেন বিজেপি দল রাজ্যের উন্নয়নের নিরিখে জনতার কাছে ভোট চাইছে তাছাড়া মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে তা নিয়ে জনগণ খুশি কেন্দ্রীয় বিভিন্ন জনমুখী প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যবাসী যাচ্ছি সব জায়গায় মানুষ সমর্থন জানাচ্ছে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে খুবই ভালো লাগছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজ করছে মানুষের জন্য সবাই সাধুবাদ জানাচ্ছে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও যেভাবে কাজ করছে সবাই সাধুবাদ জামাচ্ছে এবং যেভাবে উন্নয়ন চারিদিকে চলছে সেই বিষয়ে সবাই অবগত আছেন এবং বলছেন যে এই সরকারই একমাত্র মানুষের সুখ দুঃখ সব কিছুর সাথে থাকে এবং আগামী দিন নিশ্চিত যে ত্রিপুরাতে আবার দু হাজার মতো এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার রিপোর্ট আর